ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি চিকেনের একটি অন্যতম রেসিপি। চিকেনটা প্রথমে আমি ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু উপকরণ যেগুলো ম্যারিনেট করব, যেগুলো দিয়ে তো দেখাই। এখানে দিয়ে দিচ্ছি, এখানে আছে টক দই, দু চামচ টক দই, আর এখানে জিরের গুঁড়ো আর লঙ্কার পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট। এটা একসঙ্গে রেখেছি বলে দেখানো যাচ্ছে না। এটা দিয়ে দেবো প্রথমে জিরের গুঁড়ো আর লঙ্কার পেস্ট একসঙ্গে করেছিলাম, আর আদা, সরি আদা বলছি, টক দই। এখানে হচ্ছে একটু রসুন আর একটু আদা বাটা, আর এই হলো মেন উপকরণ। এখানে আছে আম বাটা, একটু কাঁচা আম আমি বেটে রেখেছি, আর কাঁচা সর্ষের তেল। এটাকে আমি একসঙ্গে মিক্স করে নেব বলেই এটা একসঙ্গে রেখেছি। এই দুটো এরকম মিক্সড করে নিতে হবে। এটা দিয়ে দেব এই ম্যারিনেটের সময়, শুধুমাত্র ম্যারিনেটের সময়। তো আমি কাঁচা আম আর কাঁচা লঙ্কা কটা দিয়েছিলাম এর মধ্যে, ওখানে বেশি ছিল না লঙ্কা বাটা। তো এখানে কাঁচা আম লঙ্কা একসঙ্গে বেটেছি আর কাঁচা সর্ষের তেল দিয়ে একসঙ্গে এটাকে দিয়ে দিয়েছি, ম্যারিনেট করেছি। আর লবণটা আমি পরে দেব, এখানে একটু হলুদ দেব। আর দেব সামান্য একটু লেবুর রস, অল্প দেব লেবুর রসটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব, আর এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব রান্নার সময়। এই আম বাটাটা স্পেশাল ম্যারিনেটে লাগবে, এটা একটা সুন্দর গন্ধ কাঁচা আমের। আপনারা পারলের সঙ্গে ধনে পাতা বেটেও দিতে পারেন। তো ধনে পাতা বেটে আমি দেখিয়েছি, এটা শুধু আমের আমের আম বাটা দিয়ে দেখাচ্ছি। তো আম চিকেনের রেসিপি দেখাচ্ছি। তো এটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে, রেখে দেবো এক ঘন্টার জন্য। এখানে দুটো পেঁয়াজ বেটে দিয়েছি আর দুটো পেঁয়াজ কুচানো দিয়েছি, কুচিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে ভেজে নিয়েছি, ভেজে হয়ে গেছে। এবার আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো।
ঠিক করে মাংস দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারটা হওয়ার জন্য দু চামচ দিলাম এটা অপশনাল এটা আপনারা নাও দিতে পারেন জাস্ট কালার হওয়ার জন্য দিলাম যেহেতু কাঁচা লঙ্কাই বেশি দিয়েছি লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি ভালো করে কষানো হলে তারপরে আলুগুলো দেবো যেহেতু আলুগুলো ভালো করে ভেজে রেখেছি চিকেনটা অতটা কষানো হয়ে গেছে আলুগুলো না দিলে আলুগুলো গলবে না আলুগুলো দিয়ে দিচ্ছি মাংসটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবারে গরম জল দিয়ে দেবো একটু গরম জল করতে হবে এটা ঠান্ডা জল দিলে ভালো হবে না জল গরম করো জলটা গরম হয়ে গেছে মেরে দিয়ে জল দিয়ে নিচ্ছি গরম জল না দিলে এটা টেস্টটা নষ্ট হয়ে যাবে তাই গরম জল দিতে হবে এটা এই চিকেনে বেশি জল দেব না দিয়ে দেব গরম মশলার গুঁড়ো বন্ধু চিকেন রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন অবশ্যই আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আম চিকেন রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং